আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজকে চলে আসছি রাজশাহী জেলা দুর্গাপুরহাটে। আজকে তারিখ হচ্ছে 9 অক্টোবর 2022 সাল। আজকে জানাবো আপনাদের বড় পেঁয়াজ এবং বিষম পেঁয়াজের কেমন বাজার দর চাচ্ছে আজকে। তো চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, সঙ্গে থাকবেন যে কোনো খবর পেতে। আসসালামু আলাইকুম ভাই, বড় পেঁয়াজটা আজকে কেমন দাম বলছে ব্যাপারে? বড় ভাই ঠিক না, যা দেখুন নজর আসছে 1000-1200, 1000 থেকে 1200 পর্যন্ত দাম হয়েছে। তো আপনার 1200 পর্যন্ত দাম হয়েছে পেঁয়াজটা। আসসালামু আলাইকুম, কত দাম বলছে ভাই আজকে? কত আজকে বাজার ঠিক নাই, 1100-1100 1100-1100 করে দাম বলছে ব্যাপারে। তো এই যে পাশে পেঁয়াজটা দেখছেন, এটা 1100-1100 পর্যন্ত আজকে বাজার দরে দাম হচ্ছে। আর এই যে এই পাশে দেখছেন, এগুলো হচ্ছে মাজরা পেঁয়াজ। আসসালামু আলাইকুম, কেমন দাম হয়েছে ভাই? এগুলা মাজরা পেঁয়াজ না? কেমন দাম হয়েছে এগুলো আজকে? 1100-1100 করে দাম হচ্ছে। তো এই পেঁয়াজগুলো আজকে 1100-1100 করে বাজার দরে দাম হচ্ছে। মাজরা পেঁয়াজ, মাজরা বড় পেঁয়াজ একই। পেঁয়াজটা বড় মানের, কালারটা অনেক ভালো আছে। আজকে কত পর্যন্ত দাম হয়েছে ভাই? 1100-1100। তো এর চাইতে যেটা নিম্ন কোয়ালিটি সেটা তো 1100 দাম। আসসালামু আলাইকুম ভাই, কতশো ভাই? তো 1110 পর্যন্ত ব্যাপারীতে দাম বললো আমার সামনে। তো 25 পর্যন্ত দাম হচ্ছে। তো 1125 টাকা পর্যন্ত যে এটি আসছে ব্যাপারীতে। আসসালামু আলাইকুম ভাই, কেমন কি দাম হয়েছে আজকে? এটা তো আজকে না, কয়েক হাট ধরেই দাম নাই, এটা নতুন কথা না। যাই হোক, কেমন দাম বলছে ব্যাপারীতে? 1000-1050 করে দাম হচ্ছে। তো এই যে পেঁয়াজগুলো দেখছেন, 1000-1050 করে দাম হচ্ছে। হয়তো পেঁয়াজের বাজারটা আসলে অনেক কম, এ কারণে কৃষকের খুব কষ্ট বুঝতে আছেন, এ কারণে তারা অনেকে অনেক কথা বলে। তো আজকে এ পর্যন্ত।